অবশ্য তো চড়ক পূজাতে এরকম লোক সমাগম নেই, কারণ সারা ভারতবর্ষ জুড়ে কোভিডে আক্রান্ত 1 লাখের উপরে প্রত্যেক ডেলি আক্রান্ত। সেই জিনিসটা মাথায় রেখে আমাদের কোনো মেলার আয়োজন হয় নাই এখানে। আমরা সন্ন্যাসী ভাইয়েরা কয়েকজন আছি, গ্রামবাসীরা সামান্য লোক, প্রতি বছরে নেই এই চড়ক পূজা। নিয়মবিধি পালন করতেছি। কী কী নিয়ম বা কী কী নিয়ম? তো অনেক নিয়ম আছে এখানে, অনেক চড়ক পূজা বিশাল কঠিন নিয়ম। মহাদেব পূজা বলতে দেবরাদিদেব মহাদেব, ওনার পূজা সবচেয়ে কঠিন নিয়ম। আচ্ছা কী কী আইটেম থাকবে বা আপনার? আইটেম বলতে এখানে তো চড়ক গাছ ঘুরানো হবে, বসি হবে, দুরাল পূজা হবে, আগুন আগুনযজ্ঞ হবে, অগ্নিযজ্ঞ, কালী নাচনা হবে, আর আপনার বিশেষ কিছু নাই, শিবগুড়ি নাচনা হবে, মাথায় আগুন। যেহেতু কোভিড পরিস্থিতি, জনসাধারণ লাস্টি বাতা থাকবে আপনার? জনসংখ্যা তো যেরকম নাই, সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে, হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন।